accept the situation. আপনি যে বলেন যে যে আমরা সবকিছুতেই ওকে ইটস ওকে বলি, এই যে বলার ক্ষেত্রে আসলে প্রস্তুতিটা লাগে, এটা না অদ্ভুত একটা ব্যাপার। দেখেন একটা দেশ, দেখেন বাঙালিরা কিন্তু, বাংলাদেশের মানুষরা কিন্তু পৃথিবীর মধ্যে, আমি একটু আগে আলোচনা করছিলাম না, বাংলাদেশের মানুষ কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে খুবই জনপ্রিয় একটা জাতি। কৃষি দিক দিয়ে জানেন আমরা খুব স্কিল, একটু বললাম আমাদের বাংলাদেশের কৃষকরা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ কৃষক। বাংলাদেশের কৃষির যে উন্নতি আপনি কি ভাবতে পারেন? সারা পৃথিবীর মধ্যে একটা এক্সাম্পল, বাংলাদেশের কৃষিবিদরা বা কৃষি অফিসাররা জেলায় জেলায় উপজেলা উপজেলায় যেভাবে রাত দিন কাজ করছে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি না? 71 সালের ঘটনা মনে আছে, একটা দেশে আমি নামটা বলতে যাচ্ছি না, একটা দেশে পররাষ্ট্র বলছে দেশটা টিকবে না, কারণ এত অল্প একটা জায়গার মধ্যে 7.5 কোটি মানুষ কি করে টিকবে, হ্যাঁ দুর্ভিক্ষে মরবে। এখন কিন্তু ধানের জমি, আবাস জমি কিন্তু 20% কমেছে, আবাস বেড়েছে, ইন্ডাস্ট্রি বেড়েছে, স্কুল কলেজ বেড়েছে, জায়গা কমেছে, মানুষ কিন্তু দ্বিগুণের বেশি হয়েছে, 7.5 কোটি জায়গা কিন্তু 15 কোটি না, কিন্তু এখন 18 কোটি আমরা কিন্তু খাদ্য রপ্তানি করছি। হ্যাঁ, বিস্ময়কর না? সারা পৃথিবী বলে এটা কি কি করে সম্ভব? শুধু শস্য উৎপাদনে না, মাছ উৎপাদনে, তাই না, সব কিছুতে কিন্তু আমরা কিন্তু আমার, তার মানে আমাদের কৃষকরা, আমাদের শ্রমিকরা ওয়ার্ল্ড ফেমাস, মানে এরা এত স্কিল্ড। ইউরোপ আমেরিকাতে সব অধিকাংশ ইউনিভার্সিটিগুলোতে বড় বড় জায়গায় কাজ করে কে? বাঙালিরা, এবং ইউনিভার্সিটিতে সব ট্যালেন্টেড বাঙালিরা। তার মানে আমি আমি বলতে চাচ্ছি যে আমরা সবসময় তো মানুষের বদনাম করি যে আমাদের কিছু হবে না, আমরা ফালতু হ্যান ত্যান, বাঙালিরা কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে দক্ষ পরিশ্রম, কারণ শান্তিরক্ষিত বাংলাদেশ নাম্বার ওয়ান না, এবং সারা পৃথিবীতে বাংলাদেশের মতো শ্রমিক চাই, স্কিল পার্সন চাই, রাইট? এবং ওকে, প্রবলেমটা কোথায়? এই ফেসবুকে দেখেন, আপনি তো ফেসবুকে দেখেই না, কারণ দেখেন না সারাদিন খালি গালিগালাজ, খালি সমালোচনা, কে কাকে নিচু করবে, কে কাকে ছোট করবে, কে কাকে বদনাম করবে, মন খারাপ আপনার তো কী হবে? এই যে আপনি বললেন অ্যাপ্রিসিয়েশন, থ্যাংক ইউ, ইটস ওকে, এটা আমাদের এই জায়গাটাতে প্রবলেম। সব ভালো, সব ভালো, কিন্তু আমরা থ্যাংক ইউ বলতে শিখি নাই। এক্সকিউজ মি, কিছু মনে করবেন না, আপনি অনেক গ্রেট, আপনি অনেক মহান, হ্যাঁ এগুলো বলতে শিখি নাই। আচ্ছা আপনি বলেন তো, রিক্সা চালককে আমি যতবার উঠে ভাড়া প্রবেশ করে করে থ্যাংক ইউ বলেছি, 80% রিক্সা চালক কী বলে জানেন? ওয়েলকাম। আমি আমার ছাত্রদেরকে বলি, আচ্ছা তোমাদেরকে ওয়েলকাম বলে না কেন? কেন তোমরা তো থ্যাংক ইউই বলো না। এবং রিক্সা চালকরা যে ওয়েলকাম বলতে ওরা কিন্তু জানে, কারণ জানেন ওদের প্রত্যেকটা সন্তান কিন্তু পড়াশোনা করে। বাংলাদেশের মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষ বাংলাদেশের পড়াশোনাতে কত এগিয়েছে না, গ্রামে সবাই কিন্তু পড়ে, বাচ্চারা, আচ্ছা বাচ্চারা কিন্তু না পড়া কেউ নাই, পড়ছে খুব বেশি, ওকে। কিন্তু আমরা কিন্তু এই সৌজন্যতা, এই ফর্মালিটিসগুলো শিখি নাই, আমরা থ্যাংক ইউ বলতে শিখি নাই, এক্সকিউজ মি। আমি একটা 1 ঘন্টা বলি, আমি আমি সেমিনার যেটা ছাত্রদেরকে বলি, আচ্ছা ব্যাংকে তুমি কলম নিয়ে যাওনি, ওখানকার কলম আছে, তুমি ভাবছো ওই কলম আমি ধরবো না, কারণ এতজন ধরে, ওকে, তো তুমি কলম আনতে এসেছো ভুলে, তুমি এত 50,000 টাকা চেক লাগবে, দেখলো পাশের জন্য কলম আছে পকেটে। বাংলাদেশের মানুষ হলে কী করে, আমরা কী করি, এই যে আমরা এই যে ছোটোবেলা থেকে যে ফর্মালিটিসগুলো শিখিনি, আমরা বলি কি, ভাই কলমটা দেখি, তার মানে কি, দিবেন না কেন, মানে ভাবখানে হন, ভাই কলমটা দেখি, তার মানে কি, এটা আমার অধিকার, রাইট? ভাই কলমটা দেখি, দেখে লেখলো 50,000 টাকা চেক লিখলো, হোয়াট এভার, ওর কলম দিয়ে লিখলো, কত উপকার হইলো। এখন দেওয়ার সময় কি বলে জানেন, ভাই আপনার কলম, তার মানে দিলাম এই তো বেশি, রাইট? আমার অনেক ছাত্র বলে কি জানেন, স্যার আমাকে তো দেয় না, মানে হয়তো ভুলে যে পারে। দেখেন আপনি ইউরোপ আমেরিকার মানুষরা কত ফর্মেটে শিখে ছোটোবেলা থেকে, ওরা কি বলবে জানেন, কম নেওয়ার সময়, এক্সকিউজ মি, ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ, কিছু মনে করবেন না, আমি কি আপনার কলমটা পেতে পারি? তারপর লাস্ট আবার কীভাবে দেওয়ার সময় কীভাবে জানেন, থ্যাংক ইউ ভেরি মাচ, সো কাইন্ড অফ ইউ, হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ, আপনার অনেক দয়া। আচ্ছা এই জিনিসটা ওরা কেন বলছে, আমরা কেন বলছি না? অথচ দেখেন উই আর মোস্ট অফ মুসলিম না, 90% মুসলিম, তো মুসলিম ধর্মের সৌন্দর্যই হচ্ছে তার অ্যাটিটিউড, তার অ্যাটিটিউড,
কেয়ামতের ময়দানে সবচেয়ে ভারী আমল কি হবে, সবচেয়ে ওজনালা আমল কি হবে, অ্যাটিটিউড, ব্যবহার, চরিত্র, এটা মুসলমানদের সবচেয়ে সুন্দর জিনিস যেটা ওরা করছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হ্যাবিট? হ্যাবিটের ডেফিনেশন হচ্ছে, সেই কবে অ্যারিস্টটল বলে গেছেন, 95% অফ এভরিথিং উই ডু রেজাল্ট অফ হ্যাবিটস। আমরা প্রত্যেক দিন যা কিছু করি তার 95% কিন্তু ইচ্ছা করে করি না, অভ্যাস দিয়ে করি, অটোমেটিকলি। এই দেখেন, দেড় বছর থেকে কি বলা হচ্ছে, হাঁচি ঘেঁষা দেওয়ার সময় কি করো, এমন করো বা রুমাল দাও, দেড় বছর থেকে বলছে টেলিভিশনে, সরকার প্রতিদিন বলছে, কিন্তু এখনো দেখেন 60% মানুষ যেখানে সেখানে প্রকাশ্যে হাঁচি দিচ্ছে, লিফটের মধ্যে হাঁচি দিচ্ছে। ব্রেনের সাবকনসিয়াস মাইন্ডের রেকর্ডেড থিং, যেটা অটোমেটিকলি হবে। ইউরোপ আমেরিকা দেখেন, তাচ্ছিকান ওরা ছোট থেকে শিখেছে, ওরা থ্যাংক ইউ কি ইচ্ছা করে বলে, হ্যাবিট, অটোমেটিকলি থ্যাংক ইউ, এক্সকিউজ মি, থ্যাংক সো মাচ। হ্যাঁ, মানে কি ওটা ওটা অভ্যাস হয়ে গেছে ওদের ছোটবেলা থেকে, এটা শেখানো হয় ছোটবেলা থেকেই শেখাতে হবে। ওকে, তাহলে হ্যাবিটটা হচ্ছে ছোটবেলা থেকে গড়ে ওঠা একটা অভ্যাস। তাহলে আমাদেরকে এই অভ্যাসটাকে বদলাতে হবে। অভ্যাসটা যদি বদলাতে হয়, এটা কিন্তু সম্ভব। ওই যে 21-90 সূত্র আছে, 21 দিন যদি একটা কাজ আমি করি সেটা হবে অভ্যাস, 90 দিন করলে হয় পার্মানেন্ট। এটা ডবল হতে পারে সময়, কোনো যায় আসে না। তার মানে আমার যদি রাগ আসে, আপনি যে রাগের কথা বলছিলেন, আমি যদি 21 দিন রাগকে কন্ট্রোল করি, যে রাগ করবো না, রাগ করবো না, করলাম না, যাই হোক যাই ঘটনা ঘটুক আমি রাগ করবো না, দেখি তোমাকে কে রাগায়, রাগ করলাম না, 21 দিন যদি রাগ না করি তাহলে দেখা যায় 22 দিন থেকে আমি রাগ করছি। যেমন আমি সকালে যদি 21 দিন সকালে ঘুমতে উঠে যদি নামাজ পড়ে ব্যায়াম করতে যাই, যেটা আমরা আমরা করে থাকি, তাহলে 22 দিনের দিন তো আমাকে ডাকতে হচ্ছে না, আমার ঘুম ভেঙে যাচ্ছে, কারণ ব্রেন আমাকে ডাকে ডেকে দিচ্ছে। হ্যাবিট যেটা আমরা অটোমেটিকলি হয়, আমার হাতটা চলে আসে, আমি যখন 21 দিন এমন করে হাঁচি দেবো, তখন যখন হাঁচি আসবে আমি কিন্তু ইচ্ছে করবো আমার হাতটা চলে আসবে, রাইট? থ্যাংক ইউ বলছে না কেন, ইস ওকে বলছে না কেন, কারণ এটা আমার অভ্যাসের অন্তর্ভুক্ত নয়।